রয়েছি আমরা এই গানের আড্ডায়। আর আমি জানি এবং আমরা সবাই জানি যে আমাদের বন্ধুরা, দর্শক শ্রোতারা যারা রয়েছেন, এই সময়টুকু একদমই আমাদের একান্ত নিজেদের সময়, নিজেদের ভালো লাগার সময়, নিজেদের ভালো লাগা গানগুলোকে অন্যকে শোনাবার সময়, নিজের গাইবার সময়। শিল্পী তার নিজের পছন্দ মতো গানগুলো এই সময় গাইতে পারেন এবং আমরা যারা শ্রোতা, আমরা যারা শুনতে থাকি, আমাদের ভালো লাগার অনেক গান এভাবে আমরা শুনে ফেলি। এই ভালো লাগার মুহূর্তগুলোকে ধরে রাখার জন্যই আমাদের প্রত্যেক দিনকার এই সকাল। আজকেও আমাদের সাথে রয়েছে একদমই এই প্রজন্মের শিল্পী। এক কথায় বলা যায় যে বিভিন্ন সময়ে বিভিন্ন মঞ্চে এই শিল্পীকে দেখা যায়। খুব ভালো কাজ করছে এই শিল্পী, সে আর কেউই নয়, সাত্তত। গুড মর্নিং গুড সাত্তত, মর্নিং। অনেকদিন পর হ্যাঁ তোকে আজকে শুনছি আবার। হ্যাঁ হ্যাঁ সাথে তবলায় রয়েছে অঞ্জন কুমার লোধ। নমস্কার, সুপ্রভাত। আজকে তাহলে সাত্তর গানে গানে আজকে সকালটা কাটাবো। তাহলে শুরুটা কি দিয়ে হচ্ছে? প্রথমেই যাকে যাকে দিয়ে আমাদের সকাল শুরু হয়, কবিগুরুর গান দিয়ে আমি আমার সকাল শুরু বাহ, করছি। চল। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আপনারে তুমি আরো আরো
কবির ভাষায়, কবির কথায়। এবং আমরা চাই আরো অনেক প্রাণ, আরো অনেক মুক্ত হাওয়া, যেখানে আমরা নিজেদেরকে মেলে ধরতে পারি, সেই প্রাণের সঞ্চারে, সেই প্রাণের অঙ্কুরে আমরা নিজেদেরকে অঙ্কুরিত করতে পারি। ভালো লাগায় ভালোবাসায় কবিগুরুর গান দিয়ে আজকে সকাল শুরু হলো, তারপরে গানে যাব। এর পরের গান পড়ছি তোমার সুকান্তের একটি গান দিয়ে, খুবই আমার একটি ভালো লাগার গান। এই গানটি তোমার হীরালাল সেনগুপ্ত সুর করেছেন। আচ্ছা, পাখির গানে কামার কুমোর তাঁতি তার
বাহ, যেমন কথা তেমনি সুর হয়েছে বল, মানে এই গানগুলো শুনলে না একটা অন্যরকম উদ্দীপনা বা একটা কাজ করার একটা তাগিদ, বা মনে হচ্ছে যেন চারপাশে যা আছে সবগুলো কথার মাধ্যমে ফুটে উঠেছে, ভীষণ ভালো। এবং বন্ধুরা আমাদের সাথে আছেন সেটাও জানি, এবং বন্ধুদেরকে সাথে পাওয়ার জন্য টিভি স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, তারপরও একবার বলে দিচ্ছি 2384488। এবং কাছের বন্ধু আর দূরের বন্ধু, কাছের বন্ধুদের ফোন পাই আর দূরের বন্ধুদের মেসেজগুলো পাই, সব কিছুই কিন্তু আমাদেরকে একটা ভালো লাগার জায়গা তৈরি করে দেয়। পরে গানে যাব, সত্য তো আজকে সকালটা ভীষণ সুরে সুরে ভরিয়ে তুলছে, এবং বাকি সময়টুকু আমরা এমনি গানে থাকবো। এখন কি শুনবো? এখন চলে যাচ্ছি নজরুলের গানে, বিদ্রোহী কবি নজরুলের একটি গজলঙ্গের একটি গান। তুমি যাও মদিনায় যাও মদিনায় যাও মদিনায় কাবার জিয়ারতে, তুমি যাও মদিনায় যাও মদিনায় যাও মদিনায়, আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায়, ও তুমি যাও মদিনায় যাও মদিনায় যাও মদিনায়। হাজিদের যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে, হাজিদের যাত্রা পথে, হাজিদের যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে, কেঁদে বলি কেউ যদি মোর, কেঁদে বলি কেউ যদি মোর সালাম নিয়ে যায়, ও তুমি যাও মদিনায় যাও মদিনায় যাও মদিনায় কাবার জিয়ারতে, তুমি যাও মদিনায় যাও মদিনায় যাও মদিনায়। আরব সাগর লুঙ্ঘি কেমন করে, পঙ্গু আমি আরব সাগর লুঙ্ঘি কেমন করে, তাই নিশি দিন কাবা যাওয়ার পথে থাকি কেমন করে, পঙ্গু আমি আরব সাগর বলি ও দরিয়ার ঢেউ, বলি ও দরিয়ার ঢেউ মোর সালাম নিয়ে গেল না কেউ, ও দরিয়ার
আর ঢেউ মোর সালাম নিয়ে গেল না কেউ, তুই দিস মোর সালাম খানি, তুই দিস মোর সালাম খানি মোরুর লুহাবায়। ও তুমি যাও মদিনায় যাও, মদিনায় যাও মদিনায় কাবার জিয়ারতে, তুমি যাও মদিনায় যাও, মদিনায় যাও মদিনায়। আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায়। ও তুমি যাও মদিনায় যাও, মদিনায় যাও মদিনায় আবার জিয়ারতে, তুমি যাও মদিনায় যাও, মদিনায় যাও মদিনায় যাও, মদিনায় যাও মদিনায় যাও, মদিনায় যাও মদিনায়। সকাল চলছে তার মতো করে, আমরা চলছি তার সাথে সুরে সুরে সুর মিলিয়ে। অসাধারণ পরিবেশনা, সত্যতর কিছু বলার নেই। আমরা আজকে সকালে শুরুতেই কিন্তু রবীন্দ্র নজরুল সুকান্ত তিনজন আমাদের যে প্রবাদ প্রতিম কবি এবং যাদের হাত ধরে আমাদের পথ চলা, যাদের গানগুলোকে নিয়েই আমাদের বাকি সময়টুকু থাকা, প্রত্যেক জনের গান কিন্তু আমরা শুনে নিলাম এবং সত্যত সেই অসাধারণ পরিবেশনা, কিছু বলার নেই। এবার কি শুনব? এবার আমরা চলে যাচ্ছি শ্যামল মিত্রের কাছে, সবার পুরো জানা গান, তোমরা জানা গান, তুমিও কলা মেলালে খুব খুশি হব। আজকে আমরা বুঝতেই পাচ্ছি সত্য তো যেভাবে গানগুলো সাজিয়ে এনেছে, আমরা আজকে একদম সেই শ্যামল মিত্রের গান থেকে শুরু করে, মানে আমরা যাকে হারানো দিনের গান বলি, স্বর্ণযুগের গান বলি, সবগুলি কিন্তু আমরা শুনবো মনে হচ্ছে, তাই তো সত্য তো? একদম, চেষ্টা করছি। দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, কবরিতে ওই ঝর ঝর কনক চাপা, না বলা কথায় থর থর অতর কাপা, কবরিতে ওই ঝর ঝর কনক চাপা, না বলা কথায় থর থর অতর কাপা, তাই কি আকাশ হলো আর আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে, তাই তোমার সে ছবি এঁকেছি। এই যেন নয় গো প্রথম
তোমায় যে কত দেখেছি স্বপ্নেরও তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা যেন এরি দয় রাম ধনু খুশিতে মাখা। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা যেন এরি দয় রাম ধনু খুশিতে মাখা। তাই কি গানের সুরে আজ ভরে আমায় যিনি কি আমি চেয়েছি দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের অনিল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়েছি দেখি সারাদিন আমি চেয়েছি দেখি সারাদিন আমি চেয়েছি দেখি সারাদিন। সত্যি তাই, সারাদিন যদি এমন সুরে সুরে কাটে না আর কিছু বলার নেই, খুব ভালো সাধ্য তো। আর আসল কথা কি, গানগুলো এমন কিছু গান যেগুলো আমাদেরকে একদম অনেক পুরনো দিনে আমাদের ছোট্টবেলাকার সময়ে মনে করিয়ে দেয়, কারণ এই গানগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি আর ওই সময়টাকে আমরা মনে করতে পারি এই গানগুলো দিয়ে। ভীষণ ভালো। আমরা দেখছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, আর যে সকাল আমার আপনার সব্বার ভালো লাগার একটি সকাল। আর যে সকালে আমরা শিল্পীদেরকে পাই, তাদের কিছু ভালো ভালো গান, আমাদের পছন্দের গান, শিল্পীদের পছন্দের গান আমরা শুনতে পারি। একইভাবে সাত্যত রয়েছে আজকে আমাদের সাথে, এবং এই প্রজন্মের শিল্পী সাত্যত একদম কি বলবো, সব ধরনের গানে সাত্যত ভীষণভাবে সাবলীল, এবং সেটা বোঝাই যাচ্ছে যে আজকে সকালটা আমাদের ভীষণ সুরে সুরে কাটছে। এখন কি শুনব? এখন চলে যাচ্ছি, কার গান শুনব? এতক্ষণ তো আমরা বিভিন্ন শিল্পী দিকে যাচ্ছিলাম, এবার আমাদের খুব একটি পরিচিত গান ধিতাং ধিতাং বলে। আচ্ছা, বাট এই গানটা আমরা বাংলাতে সবসময় শুনে থাকি বা করে থাকি, বাট আমি একটু স্বরটা পরিবর্তন করছি, আমি এটা তামিল ভাষায় করার চেষ্টা করছি। আচ্ছা, আর যে কথাটা না বললেই না হয়, তবলায় যিনি আছেন আজকে অত্যন্ত গুণী শিল্পী, এবং ইনি কিন্তু আজকে সাত্যতর বাবা, মানে বাবা ছেলে মিলে এই যে অনুষ্ঠান করা সেটা যে কি আনন্দের। আমার মনে হয় একসাথে বাবা ছেলে বসে, বাড়িতেও কিভাবে হয় এভাবে বাবার সাথে বসা হয়? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো অ্যাকচুয়ালি কোনো টাইম টেবিল ঠিক থাকে না, যেরকম রাত্রে একটা হোক দুটো হোক বা সকালবেলা হোক, মানে ইচ্ছে হলেই বাবার ওই গান নিয়ে বসা একদম। তার মানে ছোটবেলাটা বাবার বাবার কাছ থেকেই হাতে খড়ি, বাবাকে ধরেই মানে পথ চলা। বাবা ছিল মানে তবলার অনুপ্রেরণা, আর মা হচ্ছে গানে, মানে দুজনই দুদিক দিয়ে, বাট মা সবকিছুতে আর কি, মেন ঘুম থেকে ওঠা, রেয়াজ করা, মানে বাকি পুরোটা সবটাই মা, আর বাবা তবলা বা এই ব্যাপারগুলো দেখছে, একদম সাপোর্টের দিক দিয়ে একদম পুরো বাবা আছে। ভীষণ ভালো, এবং সাত্য তো তার জন্যই আমাদের অত্যন্ত আদরের শিল্পী, এবং এই প্রজন্মের শিল্পী দাপিয়ে বেড়াচ্ছে। শুনবো এবারের গান। তাই তাই দোম তাই দোম তাড়ো ইন কার পিগো সব নাল্ড নারিম নট পের নাল্ড তাইম তাইম তাড়ো তাই তাই দোম তাই দোম তাড়ো ইন কার পিগো সব নাল্ড নারিম নট পের নাল্ড তপ্পু গোটারি দূরে এরি তাগিল গোটারি দূরে এ রাব বারুম তম্বুরান্ডে কোবিল কত মরগাবে তপ্পু গোটারি দূরে এরি তাগিল গোটারি দূরে রাব পারুম তম্বুরান্ডে কোবিল কত মরগাবে কুবে বা কুবিন মকলবা উন্মলে উড়তারে উপর কোটারা কুবে বা কুবিন মকলবা উন্মলে উড়তারে উপর কোটারা কুবে বা কুবে বা কুবে বাবা কুবে বা
தையம் தையம் தாடு தை தை தோம் தை தோம் தாடு என்ன கார்பி கோல் சவனால்ட நரிம் நட்பிரனால்ட தப்பு கொட்டரி தூரே எரி தகில கொட்டரி தூரே ஈராபு பாரும் தம்புராண்டே கோவில கத மர்காவே கூவே வா குவன் மக்கள் வா உன்மலை உடுத்தாரே உப்பர் கொட்டாரா கூவே வா குவன் மக்கள் வா உன்மலை உடுத்தாரே உப்பர் கொட்டாரா கூவே வா வா கூவே வா கூவே வா வா கூவே வா தித்தை தித்தை தாரே தை திதோம் திதோம் தாரே இன்ன பெல்லி புத்தர நாள் காரியம் வெளி திருநாள் தித்தை தித்தை தாரே தை திதோம் திதோம் தாரே இன்ன பெல்லி புத்தர நாள் காரியம் வெளி திருநாள் கொரவ கெட்டிரி குயிரே எரி கூரல் கரு குயிரே ஈராப பாரும் தம்புராண்டே கொட்டகத்தில் கச்சேரி கொரவ கெட்டரி குயிரே எரி கூரல் தரி குயிரே கார் பாரும் தம்புராண்டே கொட்டகத்தில் கச்சேரி கூவே வா குவன மக்கள் வா உன்மலை உடுத்தாரே ஒப்பர் கொட்டாரா கூவே வா குவன மக்கள் வா உன்மலை உடுத்தாரே ஒப்பர் கொட்டாரா கூவே வா கூவே வா கூவே வா வா கூவே வா கூவே பாபா கூவே பா கூவே பாபா கூவே பா অ্যাকচুয়ালি আমরা একটা আমাদের একটা ওয়ার্কশপ হয়েছিল উৎসব উত্তপের, তো আমরা এখানে এটা কলকাতায় করেছিলাম আর কি, কলকাতায় যখন গেছিলাম। এবার যখন গেছিলাম আমরা তখন আমি ওনার কাছে একটা বলেছিলাম যে ওনার ভাষার কোনো তামিল বা এরকম যদি কিছু থাকে, তো উনি খুব হেসে আমাকে বললেন যে একটা গান আছে তোমাদেরই জানা গান, এটা আমরা কনভার্ট করেছিলাম তখন ওনার থেকে। তার মানে ওনারাও এটাকে কনভার্ট করে সেই ভাষায়। উনি এটা এখনো গান, মানে বাইরে যেখানে কোনো প্রোগ্রাম হয় সেটা কিন্তু আমাদের জন্য খুব গর্বের বল, মানে আমাদের এখানে তৈরি গান সেটা সবাই গাইছে, বাইরে চলছে এবং দেশ বিদেশে উনি যখন বাইরেও যান, মানে এটা খুব রিদমিক গান, তো খুব রিদমিক গান, তাই বলে এটা নির্ধারণ করে। অনেক গল্প করার বাকি মনে হয়, কিন্তু মনে হয় গল্প করলে গানগুলো শুনতে পারবো না, তার জন্য গল্পকে মাঝে মধ্যে ছোট করে নিই। বন্ধু আছেন আমাদের সাথে, গুড মর্নিং, কে বলছেন ভ্যানগার্ড বন্ধু? নমস্কার। হ্যালো শুভাশিষ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুভাশিষ দা, গুড মর্নিং। গুড মর্নিং, হ্যাঁ বলো বলো শুভাশিষ দা। স্পেশাল স্পেশাল থ্যাংক টু সাত্তত, অনেকদিন পরে চ্যানেলে একজনকে বসার সাহস করতে দেখলাম শুধু হারমোনিয়াম এবং তবলা নিয়ে। ঠিক, তার গলার কথা আলাদা করে বলার কিছু নাই, স্পেশালি আমি তার গলা শোনার জন্য গান শুনি। ধন্যবাদ, ভীষণ সুন্দর, খুব ভালো সকাল, কিন্তু অদ্ভুত ভাবে তোর কাছে অনেক ডিফারেন্ট গান শুনছি আজকে, ভালো লাগছে শুনতে। থ্যাংক ইউ, তুমি আশীর্বাদ করো আমায়। চালিয়ে যা আর মনে সাহসটা রাখ যে হারমোনিয়াম নিয়ে বসলেও লোকে গান শোনে। থ্যাংক ইউ, একদম একদম ঠিক, সত্যি শুভেচ্ছা রইল সর্বানি, একদম চলো খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এভাবে সবাই আমাদের সাথে আছে এবং আজকে সুভাষিসদা যে কথাটা বললো একদমই ঠিক, এখন সেভাবে হারমোনিয়াম তবলা নিয়ে কিন্তু শুধু হারমোনিয়াম তবলায় সেভাবে গান আমরা শুনি না, আসলে আশেপাশে আমরা অনেক যন্ত্রীদের পাই, যন্ত্রদের পাই, মনে হয় যেন সবাইকে নিয়েই করি। যাই হোক, যেটা বললো সেটাও ঠিক, একটা সময় ছিল শুধু হারমোনিয়ামের উপর নির্ভর করেই কিন্তু গান হতো। চল তাহলে পরের গানে যাই। এবার আমরা চলে যাচ্ছি ভূপেন হাজারিকার গানে। আচ্ছা, মানে একদম ভ্যারাইটি সব নিয়ে এসেছে আজকে সাধ্যতা আমাদের জন্য। আমরা সবাই জানি যে উনি মানুষকে নিয়ে খুব গান লিখতেন,
ভূপেন হাজারিকার কথা বলছি। এবার এই গানটা হচ্ছে উনি স্পেশালি মানে মানুষের স্বার্থে, আমরা যে গান গেয়ে বেড়াই মানুষের জন্য গান গেয়ে বেড়াই বা মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে নিয়ে পুরোটা ভাব আমরা মানে এই গানে ফুটে উঠেছে। শোকের সান্ত্বনাতে ব্যথায় প্রলেপ একটু দিতে, দুঃখ শোকের সান্ত্বনাতে ব্যথায় প্রলেপ একটু দিতে, যেন এ গান আমার হয় শুন জীবনী হতাশার সব অবসান, হতাশার সব অবসান। ও আমার প্রিয় জনগণ আমি গাই তোমাদের গান। মানুষ আমার প্রিয় বিষয়, ভাবতেও সুখ আনন্দ হয়, মানুষ আমার প্রিয় বিষয়, ভাবতেও সুখ আনন্দ হয়, যেন সারাটা জীবন দিয়ে মানুষের গান, মানুষকে দি মানুষকে দি সম্মান। ও আমার প্রিয় জনগণ আমি গাই তোমাদের গান, ও আমার প্রিয় জনগণ আমি গাই তোমাদের গান, কণ্ঠ আমার আছে যতদিন
জেনে রেখো আমি ততদিন কণ্ঠ আমার আছে যতদিন জেনে রেখো আমি ততদিন গাইব তোমাদের গান গাইব তোমাদের গান ও আমার প্রিয় জনগণ আমি গাই তোমাদের গান ও আমার প্রিয় জনগণ আমি গাই তোমাদের গান ও আমার প্রিয় জনগণ আমি গাই তোমাদের গান। কি অসাধারণ গান, অনেক দিন পরে গানগুলো শোনা জানিস তো। আর বিশেষ করে এই গানগুলোর মধ্যে কিছু কিছু নোটস আছে যেটা কোমল স্বর এবং শুদ্ধ স্বর পাশাপাশি লাগছিল, অসাধারণ কম্পোজিশন। এবং যিনি গানটা গেয়েছেন ওনার কথা কি বলবো, উনি আমাদের গানের ইন্সপায়ারেশন। এবং জীবন যুদ্ধ কাকে বলে, জীবন বোধ কাকে বলে, এই গানগুলো শুনলেই হয়তো বোঝা যায়। আমাদের দেখতে দেখতে সময়টা কিন্তু সত্যত একদম শেষের পথে, আজকের অনুষ্ঠানের শেষ গান শুনতে হবে। মনে হয় যেন আরও অনেক গান শুনি, আরও অনেক গল্প করি, সত্যতর আগামী দিনের ভাবনা কি গান নিয়ে এগুলো জানি, কিন্তু সময় এমনভাবে না আমাদেরকে আটকে রেখেছে। আগামীতে ভাবনা কি কি ভাবছিস গানটাকে নিয়ে, কিভাবে ভাবছিস? গান নিয়ে তো মানে গান নিয়ে পথ চলা শুরু, যার জন্য তোমার গানের সঙ্গে থাকার জন্য তুমি জানোই এমবিবি কলেজ থেকে এখানে চলে আসা। এখন তো বিএড করার ইচ্ছে আছে কলকাতায় গিয়ে, লোকঅঙ্গিকের গান সবার খুব জানা গান, তোমারও জানা গান, গলা মেলালে খুব নিশ্চয়ই। চলো একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়। আবার সেই ছবি খান নষ্ট করে কোন জনা কোন জনা, সেই ছবি খান আবার সেই ছবি খান নষ্ট করে কোন জনা কোন জনা। তোমার ঘরে বসত করে কয়জন আমন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন আমন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনে সুর তোলে এক তারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয় মন। একজনে সুর তোলে এক তারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয়। আবার বেসুরা সুর ধরে দেখো কোন জনা কোন জনা, বেসুরা সুর আবার বেসুরা সুর ধরে দেখো কোন জনা কোন জনা। তোমার ঘরে বসত করে কয়জন আমন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন আমন জানো না,
তোমার ঘরে বসত করে কয়জনা। বারো মাসে তেরো ফুল ফোটে, বারো মাসে তেরো ফুল ফোটে, ওই বছরে ফোটে হলাশই না যায় যমুনার জলে, ওই বছরে ফোটে হলাশই না যায় যমুনার জলে, বারো মাসে তেরো ফুল ফোটে, বারো মাসে তেরো ফুল ফোটে, ওই বছরে ফোটে হলাশই না যায় যমুনার জলে, ওই বছরে ফোটে হলাশই না যায় যমুনার জলে। তোমরা না যাইও না হাজাইও, না যাইও সইদে ওই না যমুনার জলে, ও তোমরা না যাইও না হাজাইও, না যাইও সইদে ওই না যমুনার জলে, ও তোমরা না যাইও না হাজাইও, না যাইও সইদে ওই না যমুনার জলে, যমুনার জলে, না যাইও যমুনার জলে। আসল কথা কি, এত ভালো ভালো গান সকাল বেলায় মনটাকে একদম কি বলবো, এই একটা ফুরফুরে মন নিয়ে আজকে স্টুডিও থেকে যাব। কারণ সাত্যতর গান আমার এমনিতেই ভালো লাগে, আমি কেন সাত্যতর গান সাত্যতকে একটা জায়গায় নিয়ে যাবে এই আশাই করব। এবং এভাবেই সাত্যত নিশ্চয়ই নিজেকে সেভাবে তৈরি করছিস, গান নিয়ে থাকার জন্য গানটাকেই ধরে রেখেছিস, মানে পড়াশুনোর মধ্যে গানটাকে সাবজেক্ট করে রেখেছিস, তো কাজে গানটা সেখানে চলতে থাকুক, অনেক অনেক দূর যাক সেটাই যাইব। খুব ভালো থাকিস। আমিও তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে আজকে আমাকে এবং বাবাকে আমরা একসঙ্গে বুঝতে পেরেছি সেটার জন্য। তার পাশাপাশি ক্যামেরার ওপারে যারা আছে, যারা দেখছে আমাকে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে মানে সবার কাছে পৌঁছে দিয়েছে যে দাদারা বা ভাইরা, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। একদম ঠিক, সবার ভালোবাসা নিয়ে সবার থেকে আজকের মতো করে বিদায় নিতে হচ্ছে, কারণ সময় সেভাবে আমাদেরকে বেঁধে রেখেছে। তবে সময় যেভাবেই চলুক না কেন, আমরা কিন্তু প্রতিদিন থাকি সকালবেলায় আপনাদের প্রিয় অনুষ্ঠান সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাবো, সাত্যতা এবং অঞ্জনদাকে, এভাবেই চলুক। আর বন্ধুরা যারা রয়েছে তাদেরকে সব সময় প্রতিদিন যেন এভাবেই পাশে পাই, কাছে পাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরে থাকবেন, আর অবশ্যই নিউজ ভ্যানগার্ডের সাথে থাকবেন। নমস্কার।